ভিসা নিষেধাজ্ঞায় বাঁচার একমাত্র উপায় শেখ হাসিনার হাতি ট্রাম্প নীতির আওতায় কারা পড়েছেন স্পষ্ট করল মার্কিন দূতাবাস নির্বাচনে পরিবেশ নিয়ে প্রশ্ন তবু চলছে প্রস্তুতি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কয়েকজন বাংলাদেশের রাজনীতিবিদ বিরোধী দলের নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এবং প্রশাসনের উপর এই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যখন এই ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই ভিসা নিষেধাজ্ঞা দেখার পর তাৎক্ষণিকভাবে তিনি যে প্রতিক্রিয়া দেন তা ছিল সাহসী এবং দীপ্ত তিনি এই ভিসা নিষেধাজ্ঞাকে পাত্তা দেননি বরং নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন ভিসা নিষেধাজ্ঞায় ভয় পাওয়ার কিছু নেই বলে তিনি অবয় দিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য যতই সাহসী হোক না কেন আওয়ামী লীগের মধ্যে নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আওয়ামী লীগের কোন কোনো নেতা এই ভিসা নিষেধাজ্ঞার কারণে কিছুটা হলেও উদ্বিগ্ন তারা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে এবং এই অবস্থান সরকারের বিরুদ্ধে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে কিনা তা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতার মধ্যে সংশয় রয়েছে তবে আওয়ামী লীগের কোন কোন নেতা এখনও প্রকাশ্যে বলছেন ভিসানীতি সরকারের পক্ষেই আছে বিশেষ করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে অর্থাৎ বিএনপির জন্য ভিসানীতি প্রয়োগ হবে কিন্তু এই কথা আওয়ামী লীগের কর্মীরা খুব একটা আমলে নিতে চাইছেন না তবে কূটনৈতিক মহল মনে করছে ভিসানীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থান নিয়েছেন সেটি সঠিক এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে প্রধানমন্ত্রী এই ট্রাম্প কার্ডগুলো ব্যবহার করে সংকট সমাধানের পথ খুঁজে বের করতে পারবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী কেন নীতি নিয়ে ভীত নন এবং তিনি কেন এটিকে আমলে নিচ্ছেন না এর ব্যাখ্যা হিসেবে কূটনীতিকরা একাধিক কারণ বলেছেন এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় এটি আসলে বাংলাদেশের নির্বাচনের ইস্যু নয় এটি আসলে দেনা পাওনার ইস্যু এবং এই দেনা পাওনার ইস্যুটা প্রধানমন্ত্রী যদি নির্বাচনের আগে ফয়সলা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র যা চাচ্ছে তার কতটুকু বাংলাদেশ দিবে এই দর কষাকষি যদি সমাধান হয় তাহলে পরে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের চাপও কমে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশের কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপিকে কে নির্বাচনে আনার ক্ষেত্রে একাধিক ট্রাম্প রয়েছে বেগম খালদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপি নির্বাচনে আসতে পারে এমন গুঞ্জন বাজারে রয়েছে এছাড়া তারেকজিয়া যেহেতু একজন দুর্বৃত্ত দুর্নীতিবাস এবং আর্থিক বিষয়কে প্রাধান্য দেন এই জন্য তার সাথে যে কোনো সময় সরকারের সমঝোতা করা সম্ভব বলেও কেউ কেউ মনে করছেন এর আগেও তারেকজিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন যেই প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেননি কাজেই নির্বাচনের আগে এই অস্ত্রটিও প্রধানমন্ত্রী প্রয়োগ করতে পারেন অতীতে বিভিন্ন দেশে দেখা গেছে যে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র নানারকম শর্ত দিয়েছে নানারকম অজুহাত দেখিয়েছে অনেক বিষয় নিয়ে নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে সর্বশেষ কম্বোডিয়া এবং নাইজেরিয়া তার বড় প্রমাণ এই দেশগুলোতে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল নির্বাচনের পর আস্তে আস্তে অবস্থা নমনীয় হতে শুরু করেছে দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সম্পর্ক স্বাভাবিক করছে নির্বাচন যদি শেষ পর্যন্ত যে কোনো মূল্যে সরকার করে ফেলতে পারে তাহলে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারা সম্ভব বলে কূটনীতিকরা মনে করছেন আর এটি সরকারের বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড তিনি মনে করছেন যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নির্বাচন করে ফেলতে হবে আর নির্বাচন যদি করা যায় তাহলে পরেই সব সমস্যার সমাধান হবে বাংলাদেশিদের জন্য ভিসা নিতে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচিত ওই ভিসা বিধিনিষেধ কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস সোমবার মার্কিন দূতাবাসে ফেসবুক পেজে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্বৃত্ত করে এই বিষয় জানানো হয় এতে বলা হয় আমরা নীতিটি সরকারপন্থী বিরোধী দল আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্য সহ যে কারোর বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায় প্রয়োগ করছি যারা দেশটির গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করায় জড়িত এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে পদক্ষেপ নেওয়া হচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে জানান স্টেট ডিপার্টমেন্ট গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যরাও রয়েছেন বিবৃতিতে বলা হয় আমাদের আজকের পদক্ষেপ শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে একইভাবে যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য এটি কাজ করবে এর আগে চলতি বছরের চব্বিশ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন সেখানে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দেশটির অব্যাহত নজরদারি বিষয়টি স্পষ্ট করেন ভিসা নীতিতে বলা হয় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিরোধের কোনো মীমাংসা এখনো হয়নি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি সহ বিভিন্ন দল ও জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার অবস্থানে অটল রয়েছে নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো এমন পটভূমিতে অংশগ্রহণমূলক নির্বাচন এখনও অনিশ্চিত তবে নির্বাচন কমিশন নিজেদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট ও নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করার লক্ষ্যে ইসির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে ইসি এখন হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করছে সারাদেশে ভোট কেন্দ্রে খসা তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা চূড়ান্ত করার কাজ নিয়েও ব্যস্ত ইসি বর্তমান সংবিধান অনুযায়ী ইসি যখন দলীয় সরকারের অধীনে ভোটের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে এমন সময় বিদেশি পর্যবেক্ষক আসার প্রশ্নেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বুধবার ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না এমন অবস্থানের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ঢাকায় বিশ্লেষকদের অনেকে মনে করেন বিদেশি পর্যবেক্ষক আসার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তের একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে যদিও যুক্তরাষ্ট্রের একটি প্রাক পর্যবেক্ষক দল আসছে অক্টোবর মাসে এই প্রতিনিধি দল পরিবেশ যাচাই করবে তাদের পর্যালোচনার উপর ভিত্তি করে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো না পাঠানোর প্রশ্নের সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশের আগামী জাতীয় সংকট নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভিসানীতি ঘোষণা চার মাসের মাথায় শুক্রবার যুক্তরাষ্ট্র সেই নীতির বিধিনিষেধ আরোপ শুরু করার কথা জানিয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি বার্তা দিচ্ছে এ নিয়ে চলছে নানা আলোচনা তবে যথাসময় নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে সরকার ও নির্বাচন কমিশনের সুর অনেকটা একই ইসি বলছে তারা সরকার সহ সবার প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তারা সক্ষম হবে আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচনে সরকার সবরকম সহায়তা দিবে দলটির সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন সংবিধান অনুযায়ী একটি সম্পূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলো ইসি ভোটের এই প্রস্তুতির কোন প্রতিক্রিয়াতে অংশ নেয়নি বিএনপি নেতারা বলে আসছেন যেহেতু তারা দলীয় সরকার অধীনে নির্বাচনে অংশ নেবে না সেই কারণে বর্তমান ইসির ভোটের প্রস্তুতিতে তাদের আগ্রহ নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনের আগে এখনই পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে এছাড়া দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কিন্তু সরকার তাদের অবস্থানে অনর থেকে পরিস্থিতি জটিল করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের সেপ্টেম্বরে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল ইসি সে অনুযায়ী নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী বিধিতে সংস্কারের কাজ শুরু হয়েছে তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজও শেষ এখন হালনাগাদ ভোটার তালিকা তৈরির কাজ চলছে গত দুই মার্চ পর্যন্ত সময়ে নিবন্ধিত ভোটারদের তালিকা চূড়ান্ত করা আছে এরপর যারা নিবন্ধিত হয়েছে তাদের যুক্ত করে সম্পূরক তালিকা প্রস্তুত করা হচ্ছে